স্বাগতম, বিজয়ের মাসের শুভেচ্ছা। বিবিএস কেবলস প্রেজেন্স 5415 আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তরিকুল ইসলাম নাহিন। শুরুতেই জামাল ভুঁইয়ার কলকাতা যাওয়ার গল্প বলবো। বিমানবন্দরে জামাল ভুঁইয়া বলে গেছেন যাওয়ার আগে তিনি এমন খেলাটাই খেলতে চান যেন ভবিষ্যতে আরও অনেক ফুটবলারের আই লিগে জায়গা হয়। আমাদের অলরাউন্ডারের রিপোর্টার সাইফুল রূপকের সাথে জামাল ভুঁইয়ার আশা প্রত্যাশার আলাপটা একবার শুনে নিন। দর্শক, অলরাউন্ডারের সাথে আছেন জামাল ভুঁইয়া, তিনি কলকাতা মোহামেডানের পক্ষে আই লিগে খেলতে যাচ্ছেন। নিশ্চয়ই অনেক এক্সাইটেড? অনেক এক্সাইটেড, অনেক মানে আমি করোনার পাইছি, সো আমার একটু লেট ডিলে হয়েছে, সো এখন অনেক এক্সাইটেড হয়েছে, সল ঠিক আছে। তারপরও কাতারে শেষে এক্সট্রা কিছুদিন থাকার পর করোনা হলেন, শরীরে কি একটু মনে হয় যে ফিটনেস একটু ঘাটতি আছে, বা আপনার কি অবস্থা এখন? অবস্থা ভালো, কিন্তু ফিটনেস একটু উইক, সো নেক্সট 3-4 দিন আমি দুই বেলা প্র্যাকটিস করবো, তারপরে আমি 7 দিনে কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর নিশ্চয়ই ডিসিশনটা তো অনেক আগেই হয়েছে, আপনি কলকাতা মোহামেডানে খেলবেন। এর আগে বাংলাদেশে বেশ কয়েকজন ফুটবলারও কলকাতায় গিয়ে এই একই ক্লাবে খেলেছে, তাদের সাথে কথা বলেছেন বা এই এক্সপিরিয়েন্সটা নিয়েছেন কিনা, বা নিশ্চয়ই আপনার নিজস্ব কিছু প্ল্যানিং আছে? অফকোর্স আমি সিনিয়র প্লেয়ার সাথে আলাপ করছি, আর যেটা এক্স ন্যাশনাল টিম প্লেয়ার সাথে আলাপ করছি, সো কলকাতা মোহামেডান একটা বড় ক্লাব, ওরা একটা বড় হিস্টোরি আছে, সো এই জন্য আমি জয়েন করছি। তারপর আপনার প্ল্যানিং কি ওখানে? নিশ্চয়ই আপনার দলের প্লেয়ারদের সম্পর্কে জেনেছেন, প্রতিপক্ষ সম্পর্কে জেনেছেন, নিশ্চয়ই একটা দাগ কাটতে চান, ওখানে একটা ভালো পারফর্ম দেখাতে চান? অফকোর্স আমি ভালো পারফর্ম করলে তাহলে অন্য বাংলাদেশের প্লেয়ার মেবি একটা অপরচুনিটি পাইবে, এটা আমার চিন্তা আছে। ফার্স্ট অফ অল আমার সবচেয়ে বড় এইম হচ্ছে চ্যাম্পিয়ন হইতে চাই, আই লিগের চ্যাম্পিয়ন হইতে চাই, তারপরে নেক্সট ইয়ার দেখতে হবে ISL খেলতে পারি নাকি। লিগটাতে খেলতে যাচ্ছেন, সেখানে ইস্টবেঙ্গল ছিল, তারপর মোহনবাগান ছিল, এখন কিন্তু ওই দলগুলো নেই, তারপরে কি আপনার মনে হয় যে কম্পিটিটিভ ওই রকম পর্যায়ে আছে? বা কম্পিটিটিভ তো আছে, তো ইফ আপনি দেখেন লাস্ট ইয়ার কুকুলাম 4টা গোল দিছে বাংলাদেশের চ্যাম্পিয়নের সাথে বসুন্ধরা কিংস, সো আর কুকুলাম কয় নম্বর ছিল ইন্ডিয়ান লিগ? 7-8 নম্বর, ওরা বাংলাদেশের চ্যাম্পিয়নের সাথে ইজিলি বিট করছে 4-1, সো কম্পিটিশন আছে। আর ইন্ডিয়া ক্লাব তো অনেক খরচ করে, মানে অনেক স্পেন্ড করছে, মানে এই বছর তো মোহামেডান ক্লাব তো কত 30 ক্রো খরচ করছে শুধু প্লেয়ারের জন্য, সো কম্পিটিশন আছে। গত বছর ভারতের মাটিতে গিয়ে সল্ট লেকে আপনারা ড্র করে আসছেন, ওটা একটা বড় মেসেজ ছিল, আপনি এবার গিয়ে কী মেসেজটা দিতে চান অ্যাজ এ বাংলাদেশি হিসেবে কলকাতায়? টু পুট মাই নেম, মানে দ্যাট ইন্ডিয়ান পিপল উইল নট ফরগেট জামাল ভুঁইয়া, এটা আমার সবচেয়ে বড় এইম, দ্যাট জামাল ভুঁইয়া আসছে, হি ওয়ান্টস টু স্টে অ্যান্ড হি ওয়ান্টস টু মেক আ ডিফারেন্স, এইটা। থ্যাংক ইউ আপনাকে, অল দ্য বেস্ট। আগামী মার্চে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে 3টা ম্যাচ আছে, সেটা জাতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্যাপ্টেন, সে যদি কলকাতার লিগে আরও অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আসেন, অনেক ভালো পারফর্ম করে আসেন, সেক্ষেত্রে দেশে এসে বাংলাদেশ যে জাতীয় দল আছে, ইয়াং প্লেয়ার আছে, তাদেরকে তাতিয়ে তুলতে পারবেন, কারণ কাতারে যে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলে এসেছে সেখানে ভালো করতে পারেনি, জামাল ভুঁইয়া নিজে ভালো করতে পারেনি, দলও সেভাবে পারফর্ম করতে পারেনি, তাই এই তারই কলকাতা সফর এবং ফিরে এসে জাতীয় দলে পারফর্ম করাটা খুবই দরকার ফুটবলে। সাইফুল রূপক, অলরাউন্ডার। হাফ ডজন দেশি ক্রিকেটার সুযোগ পেয়েছেন আবুধাবি টি-টেমে, তবে যেতে পারবেন কয়জন? মিরপুর পাড়ায় জোর গুঞ্জন, অনুমতি দেবে না বিসিবি, বিসিবির কাছ থেকে অফিসের কোনো বক্তব্য পাওয়া যায়নি, সেই খবর আপনাদেরকে জানাবেন সাইফুল রূপক। মরুর বুকে এভাবে স্ট্যাম্প ভাঙার মঞ্চ পাচ্ছে বাংলার 6 ক্রিকেটার। হ্যাঁ, বুধবার রাতেই নিশ্চয়ই জেনে গেছেন আবুধাবি টি-টেনে সুযোগ হয়েছে 6 জনের, মোসাদ্দেক, আফিফ, মেহেদি, মুক্তার আলী, নাসির, তাসকিন। বাংলা টাইগার্সে খেলবেন মেহেদি আর আফিফ, দুজনই অলরাউন্ডার এবং বঙ্গবন্ধু কাপে দুজনই দারুণ পারফর্ম করেছেন। মেহেদি রাজশাহীর পক্ষে খেলেছেন, ব্যাটে বলে বিশেষ করে বেশ কিছু 50 মেরেছেন এবং ফিনিশিংয়ে দারুণ কাজ করছেন। আফিফও একই রকম বাহাতে ব্যাটিং করেন, শেষের দিকে দারুণ স্লগে ব্যাটিং করেন, অফ স্পিনটাও দুজনের ভালো। এছাড়া 3 জন খেলছেন এক টিমে, মারাঠা অ্যারাবিয়ান্স, সেখানে মোসাদ্দেক খেলছেন, তাসকিন খেলছেন এবং মুক্তার আলী। মুক্তার আলীর কথা বলতে হয় যে ন্যাশনাল টিমে একটা টি-20 খেলেছিলেন 4 বছর আগে, কিন্তু এবার বঙ্গবন্ধু কাপে ব্যাটে বলে পারফর্ম করেছেন, অলরাউন্ড পারফরমেন্স করেছেন ঢাকার পক্ষে, স্লগে ফিনিশিং রোলটা দারুণ দেখিয়েছেন। মোসাদ্দেকও ন্যাশনাল টিমের সার্কিটে আছে অনেকদিন ধরে,
পারফর্ম করছেন অলরাউন্ডার হিসেবে। তাসকিন দুই টুর্নামেন্টে প্রেসিডেন্টস কাপ এবং বঙ্গবন্ধু কাপ দু জায়গায় ভালো পারফর্ম করেছেন। রিদম দেখাচ্ছে যে তাসকিন ফিরে এসেছেন বা সেই রিদমে বোলিং করতে পারছেন, সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। এই জন্য নিশ্চয়ই ড্রাফটে এদেরকে নজরে পড়েছে বা নজরে ছিল এবং টিমগুলো তাদেরকে দলে নিয়েছে। সবচেয়ে বড় চমকটা নাসিরকে, বাংলার ক্রিকেটে তাকে নিয়ে অনেক আলোচনা হয়, অনেকে আবার ব্যাট বয় বলেও ডাকে। তাকে নিয়েছে পুনে ডেভিলস, গত এক বছর ধরে কিন্তু ঘরোয়া ক্রিকেটে সেভাবে নাসির খেলতে পারছে না, পারফরমেন্স নাই, ফিটনেস নাই, তবে যদি যেতে পারে। এখানে যদি বলা হচ্ছে এই কারণে যে ছয়জনের মধ্যে কাকে কাকে এনওসি দেওয়া হবে সেটা নিয়ে প্রশ্ন থাকছে, কারণ জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে, 10 তারিখ আসছে উইন্ডিজ, সেখানে নাসির বাদে বাকি যেই 5 জন আছে, মুক্তার আলী হয়তো সুযোগ ক্যাম্পে জায়গা হবে না, কিন্তু বাকি 4 জন যে মেহেদি, আফিফ কিংবা তাসকিন এবং মোসাদ্দেক, তাদের 4 জনের মধ্যে 4 জনেরই ক্যাম্পে থাকার সম্ভাবনা আছে। এবং যদি সেরকম হয় সেক্ষেত্রে এনওসি পাওয়ার কঠিন হবে, কারণ জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত টি-10 হবে আবুধাবিতে। সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের যদি হোম সিরিজের জন্য চিন্তা করা হবে যাদেরকে, তাদেরকে নিশ্চয়ই এই করোনা যুগে কোয়ারেন্টাইন ইস্যু থাকে সেখানে নিশ্চয়ই পাঠানো হবে না, কিন্তু কাকে কাকে পাঠানো হবে সেই বিষয়ে জানতে আমরা আজকে এই মিরপুরের ক্রিকেট বোর্ডের সামনে এসেছি বেশ কিছু গণমাধ্যম। কিন্তু যে প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী, তাকে অবদ্যা ফোনে জানানো হয়েছে এই বিষয়ে কথা বলবেন কিনা, সে বলেছেন যে বিসিবি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি, দু একদিনের মধ্যেই সিদ্ধান্ত নেবেন যে কাকে কাকে পাঠানো হবে বা কাউকে পাঠানো হবে কিনা টি-10 লিগে। কিন্তু যেহেতু টি-10 লিগে অনেক বিদেশি, অনেক নামকরা বিদেশি বা টি-20 ক্রিকেটে যারা তারকা, সেই টি-10 মানে 10 ওভারে খেলাতেও তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। অনেক বড় বড় ক্রিকেটাররা থাকবে নিশ্চয়ই, যারা সুযোগ পাবে বা যারা এই টুর্নামেন্টে খেলতে পারবে বা টিমের সাথে থাকবে, তারা নিশ্চয়ই অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরতে পারবে। সাইফুল রূপক, অলরাউন্ডার। বিশ্বকাপ জয়ী কিছু ক্রিকেটার খবরে আসছেন, আবার দারুণ করেও কিছু ক্রিকেটার আবার আড়ালে পড়ে যাচ্ছেন, সেই আড়ালে থাকা ক্রিকেটারদের খুঁজে বের করেছেন দেব চৌধুরী। বঙ্গবন্ধু টি-20 কাপে যুব বিশ্বকাপ জেতা দলের যে ক্রিকেটাররা বা যুব বিশ্বকাপ স্কোয়াডে যারা ছিলেন স্ট্যান্ড বাই সহ, তাদের মধ্যে কারা সবচেয়ে ভালো পারফর্ম করেছেন, কার নাম সবার আগে আপনার মনে আসে? খুব সম্ভবত পারভেজ ইমনের কথা। তারপর গণমাধ্যমে সবচেয়ে বেশি সাক্ষাৎকার দিয়েছেন, যার কথা আপনারা ফিল্ডিংয়ে জন টিরসের সঙ্গে অনেকে তুলনা করছেন, শামিম পাটোয়ারি। কিন্তু বাদবাকি যারা আছেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আকবর আলী, আনিসুল ইমন, তারা কি ওই দুজনের চেয়ে অনেক খারাপ পারফরমেন্স করেছেন? একটু ঘেঁটে দেখবেন না, অবশ্যই অনেক খারাপ না, বরং তাদের সমান সমান পারফরমেন্স করেছেন, কিন্তু যে কোনোভাবেই হোক তাদের পারফরমেন্সগুলো লাইমলাইটে আসেনি বা আসছে না। আমরা প্রায়ই একটা কথা বলি যে একজন মানুষের জীবনে একটা বিশেষ সুযোগ তাকে স্কাই হাইয়ে তুলে দেয় অথবা একদম নিচে নামিয়ে দেয়। পারভেজ ইমনের ওই সেঞ্চুরিটা তাকে সেই মাইলেজটা দিয়েছে, পরিচিতিটা দিয়েছে। আনিসুল ইমন, পারভেজের স্ট্রাইক রেট 140-এর আশেপাশে বা 130-এর মতো হতে পারে, আনিসুল ইমনেরও সেম স্ট্রাইক রেট। গড় পারভেজ ইমনের 30-এর মতো, আনিসুল ইমনের 25-এর মতো। আনিসুল ইমন দ্রুত 50 করেছেন, অন্তত আরও 2 ইনিংস তিনি খেলেছেন যেগুলো প্রমিসিং ইনিংস ছিল, কিন্তু ওই যে একটা ইনিংস পারভেজ ইমনকে দারুণ একটা মাইলেজ দিয়েছে। আর দুজনের রানও প্রায় সমান সমান, পারভেজ ইমনের 233 এবং আনিসুল ইমনের 199 যদি আমি ভুল না করি। তিনি আবার একটা ম্যাচ কম খেলেছেন। তারপরে আসে তৌহিদ হৃদয়ের কথা। তৌহিদ হৃদয়ও প্রায় 200-এর মতো রান করেছেন, এভারেজ 27-এর মতো, কিন্তু ওই যে একটা সেঞ্চুরি পারভেজ ইমনকে এদের যে কারো চাইতে অনেক বেশি এগিয়ে দিয়েছে, কিন্তু পারফরমেন্সে অলমোস্ট তারা 19-20। আরও দুজনের কথা বলি এখন। শামিম হোসেন, ফিল্ডিং দিয়ে তিনি দারুণভাবে নজর কেড়েছেন, আউটস্ট্যান্ডিং ফিল্ডিং করেছেন, গণমাধ্যমে তার প্রশংসা, সাংবাদিকরা তার ইন্টারভিউ নিচ্ছে, ক্রিকেটাররা সিনিয়ররা তার প্রশংসা করছেন। তিনি রান করেছেন কত? 10 ম্যাচে 116 রান করেছেন তিনি, তার এভারেজ 11, বিশ্বাস নয় ঘেঁটে দেখুন। মাহমুদুল হাসান জয় 5 ম্যাচে 112 করেছেন, তার এভারেজ 37, কিন্তু মাহমুদুল হাসান জয়ের কথা আমরা ভুলেই গেছি, মাথায় রাখছি না, তিনি পর্যাপ্ত সুযোগ পাননি। তবে শামিম পাটোয়ারি বা শামিম হোসেন একটা জায়গায় দারুণভাবে এগিয়ে আছেন, তার স্ট্রাইক রেট অলমোস্ট 150-এর মতো, এই জায়গাটা দারুণ ব্যাপার। কিন্তু টোটাল রান কিংবা টোটাল পারফরমেন্সের কথা যদি আমরা হিসাব করি, শামিম পাটোয়ারির চাইতে তুলনামূলকভাবে মাহমুদুল হাসান জয় বেটার পারফর্ম করেছেন, কিন্তু গণমাধ্যমে তাকে নিয়ে আসলে খুব বেশি আলোচনা হয়নি, তিনি আনলাকি সেদিক দিয়ে অবশ্যই বলবো, গণমাধ্যমেরও দায় আছে ব্যাপারগুলো সামনে না আনার ব্যাপারে। এবং লাস্টলি আরও দুজনের কথা বলতে চাই, আকবর। সবচাইতে যে সিগনিফিক্যান্ট ব্যাপারটা আমার মনে হয়েছে, আকবর রান করেছেন 150 স্ট্রাইক রেটে, তিনি যে জায়গাটাতে বেক্সিমকে ঢাকার জন্য ব্যাট করেছেন সেই জায়গাটাকে ওই রকম একটা পারফরমেন্স কিংবা ওই ধরনের পারফরমেন্স বা ওই ধরনের পারফর্মার খুব বেশি দরকার ছিল। ঢাকা টোটালি কেমন পারফর্ম করেছেন সেটা ভিন্ন কথা, কিন্তু ইন্ডিভিজুয়াল হিসেবে আকবর দারুণ পারফর্ম করেছেন। যার পারফরমেন্স সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছে, তানজিদ তামিম।
তার এভারেজ 8, ছয় ম্যাচে বোধ হয় 50 তিনি করতে পারেননি, যাকে ভবিষ্যৎ তামিম ইকবালের রিপ্লেসমেন্ট মনে করা হয়, কিংবা যার মধ্যে তামিমের শুরুর দিকে সেই ফ্ল্যাম্বয়েন্ট ব্যাপারটা আছে, ন্যাচারাল স্ট্রোক মেকার, যাকে অনেক হাইলি রেট করা হয় তার কোচরা, কো টিমমেটস, অন্যান্য যারা ক্রিকেট বিশ্লেষক আছেন বিসিবি সংশ্লিষ্ট তারা সেভাবে রেট করেন, সেই তানজিদ তামিম আমার মনে হয় বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে যুব বিশ্বকাপ জেতা দলের যে সদস্যরা আছেন তাদের মধ্যে সবচাইতে বাজে পারফরমেন্স করেছেন। কিন্তু এখানেই শেষ না, লং ওয়ে টু গো। এখনই আবার যদি আলোচনা শুরু হয় এদেরকে ন্যাশনাল টিমে আনা যাবে কিনা, ন্যাশনাল টিমে তারা খেলতে চায় কিনা, এই আলোচনাটা একেবারেই অমূলক। তাদেরকে আরও লম্বা সময় ডোমেস্টিক সার্কিটে বিভিন্ন পর্যায়ে NCL, BCL, প্রিমিয়ার লিগ, BPL বা অন্য কোনো ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট যদি কন্টিনিউ হয় সেখানে কমপক্ষে আরও দুই বছর পারফরমেন্স করিয়ে HP-তে তাদের যে ল্যাকিংসগুলো আছে বা কোন জায়গাগুলো আরও ভালো করা যায় সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে কাজ করে তারপরে আস্তে আস্তে তাদের গড়ে তুলতে হবে। সেটাই এখন বাংলাদেশ ক্রিকেটের আগামী চ্যালেঞ্জ। দেবচৌধুরী, অলরাউন্ডার। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ধামাকাদার ক্রিকেট টিম কোনটা? এক কথায় অস্ট্রেলিয়া বলতে পারেন, আবার টিম ইন্ডিয়া বলতে পারেন, কিন্তু দুই দলের মাঝখানে কিন্তু রয়েছে একটা বিশাল ফারাক। সুনীল গাভাস্কার বলছেন ভারতীয় দলে চলে বৈষম্য। আদৌ কি তাই? জানুন মানুষ প্রত্যয়ের কাছ থেকে। দুঃখ কষ্ট ধনী গরিব সবারই থাকে, তবে ধনীদের কষ্ট ভুলে থাকার জন্য নাকি অন্য অনেক উপকরণ থাকে। ক্রিকেটে ভারতকে ধনীদের কাতারে রাখা নিয়ে কেউ আপত্তি করবে না। ব্যাট বলের এই খেলায় ক্ষমতাও যেমন তেমন না। গুঞ্জন আছে তাদের স্বার্থেই পিছিয়ে গিয়েছিল 2020 টি টোয়েন্টি বিশ্বকাপ। থাক পুরনো কথা, আপাতত 36ই হয়েছে ভারতের সর্বনাশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং ধসের কথা কারও অজানা নেই। আগেই কথা ছিল প্রথম টেস্ট খেলে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটিতে যাবেন কোহলি। তবে ভারতের লজ্জার রেকর্ডের পর কোহলির ছুটি নিয়ে উঠেছে প্রশ্ন। দেশটির কিংবদন্তি সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার তুলেছেন সরাসরি বৈষম্যের অভিযোগ। গাভাস্কারের অভিযোগে রয়েছে যথেষ্ট যুক্তি। কোহলি যেখানে অধিনায়ক হয়ে এত গুরুত্বপূর্ণ সিরিজে ছুটি পেয়েছেন, সেখানে ভারতের হয়ে সাদা বলে অভিষেক হওয়া পেসার নটরাজন গেল নভেম্বরে বাবা হলেও এখনও দেখতে পারেননি সন্তানের মুখ। তাকে অস্ট্রেলিয়া থেকে যেতে হয়েছে শুধুই নেট বোলার হিসেবে। হতাশা নিয়ে গাভাস্কার বলেছেন, এটাই ভারতীয় ক্রিকেট, আলাদা লোকের জন্য নিয়মে এখানে আলাদা। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। লালিগা, লিগ ওয়ান কিংবা সিরিয়া, কোথাও নেই অঘটন, সবাই ঠিকঠাক জিতেই ক্রিসমাসের ছুটিতে গেছেন। সব ম্যাচের খবর এক করেছেন মানুষ প্রত্যয়। শেষ ভালো যার সব ভালো তার, গ্রানাডার বিপক্ষে জয় দিয়েই বড়দিনের ছুটিতে গেল রিয়াল মাদ্রিদ। গত রাতে ঘরের মাঠে তারা জয় পেয়েছে 2 গোলে। কষ্টার্জিত জয় হলো লালিগার পয়েন্টস টেবিলের শীর্ষে থাকা নগর প্রতিদ্বন্দ্বী আথলেটিকোর সমান পয়েন্ট এখন অল হোয়াইটদের, যদিও জিনেদিন জিদানের দল খেলেছে 2 ম্যাচ বেশি। 2টো গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে, প্রথমটি কাসেমিরোর, পরবর্তীতে যোগ করা সময়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করে নিয়েছেন করিম বেনজেমা। এবারের লিগে বেনজেমার এটি 8ম গোল, সব প্রতিযোগিতা মিলে মৌসুমে 12টি। অন্যদিকে সব প্রতিযোগিতা মিলে টানা 6ষ্ঠ জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। লালিগায় রিয়ালের জয়ের দিনে ঘরের লিগে জয় পেয়েছে PSG। লিগে গড়পড়তা পারফর্ম করা দলটা পেয়েছে 4 গোলের জয়। প্রথমার্ধে 1 গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া PSG দ্বিতীয়ার্ধে হয়ে ওঠে আরও অপ্রতিরোধ্য, বিশেষ করে দ্বিতীয়ার্ধের শেষ সময়ে। ম্যাচ শেষের মিনিট 15-র মধ্যে PSG দেখা পায় আরও 3 গোলের, ব্যবধান দাঁড়ায় 4-0। দারুণ জয়ের পরেও পয়েন্টস টেবিলের 3-এ PSG, 36 পয়েন্ট নিয়ে লিও আছে শীর্ষে। অন্যদিকে ইটালিয়ান লিগে জয় পেয়েছে ইন্টার মিলান এবং এসি মিলান, তবে 2 মিলানের জয়ের দিনে ড্র করেছে নাপোলি। 14 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান, 1 পয়েন্ট কম নিয়ে 2-এ ইন্টার। অন্যদিকে 13 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে 6 নম্বরে আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। বিবিএস কেবলস প্রেজেন্টস 5 for 15 আজ এতটুকুই। শনি থেকে বৃহস্পতি আমাদের বুলেটিন দেখতে এবং নিয়মিত আমাদের খবর পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। আর ভিজিট করুন www.allrounderbt.com এই ঠিকানায়। অলরাউন্ডারের সাথে থাকুন, অলরাউন্ডার হয়ে উঠুন।